হুজুর আপনি আমাদেরকে প্রভাবিত করেন না, আপনি কমিটেড এবং লয়াল। আপনি আমাদেরকে প্রভাবিত করেন, আপনি লয়াল, আপনি আপনি অনুগত এবং আপনি কমিটেড। আপনি কিভাবে প্রভাবিত হয়েছেন? তুমি এটি বলতে চাচ্ছ যে আপনাকে যদি কেউ প্রভাবিত করে, আপনাকে কে প্রভাবিত করেছে, আপনি কিভাবে লয়াল হলেন, আপনি এটি হলো প্রশ্ন। হুজুর বলছেন যে আল্লাহ তাআলা আমাকে বলেছে, আল্লাহ প্রত্যেক মুসলমানকে অনুগত এবং কমিটেড হওয়ার নির্দেশ দিয়েছেন, প্রত্যেক মুসলমানকে নির্দেশ দেয়া হয়েছে। আল্লাহ বলছেন তোমরা অনুগত হও, আনুগত্য করো। আল্লাহ তাআলা দুটো কাজ প্রত্যেক মানুষের উপর ন্যস্ত করেছেন। প্রথমে খোদা তাআলা বলেছেন যে, আল্লাহ নিজেই উল্লেখ করেছেন যে জন্মের উদ্দেশ্য কি। তিনি বলেন আমি সৃষ্টি করেছি তোমাদেরকে আল্লাহর অনুগত বাধ্য হওয়ার জন্য এবং তার ইবাদতের জন্য। তার যখন ইবাদত করবে, তার ইবাদত করলে, যদি সত্যি ইবাদত করে থাকো, তাহলে তিনি যে মানুষ সৃষ্টি করেছেন তাদের যে তোমাদের উপর তাদের প্রেক্ষাপটে যে দায়িত্ব অর্পিত হয় সেই দায়িত্ব পালন করো, তাদের জন্য অনুগত হও। তুমি কোনো দেশে বসবাস করো, সেই দেশের যে আইন আছে, ল অব দ্য ল্যান্ড, দেশের অনুগত হওয়া উচিত, সরকারের অনুগত হওয়া উচিত, যতটা হতে পারো হওয়া উচিত, যতটা সামর্থ্য আছে তোমার, যতটা যোগ্যতা আছে সেই অনুপাতে অনুগত হওয়া উচিত তোমার। তো যেহেতু আল্লাহকে মানো আর আল্লাহ তাআলার খাতিরে জন্মের যে উদ্দেশ্য আল্লাহ নির্ধারণ করেছেন তাও মানো, তা এটি যদি মানো তাহলে আল্লাহর অনুগত হবে এবং আল্লাহর বান্দাদের জন্য তুমি লয়াল হবে এবং কমিটেড হবে, তার শ্রেষ্ঠ জামাতের জন্য লয়াল হবে। তুমি যখন কোরআন পড়বে সব কথা তাতে দেখতে পাবে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি আল্লাহ যে শিক্ষা অর্জন করেছেন বিশদভাবে তাতে উল্লেখ রয়েছে কিভাবে অনুগত হতে হয় এবং লয়াল হতে হয়। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিজের জীবন দেখুন, তিনি যে দৃষ্টান্ত রেখে গেছেন আমাদের জন্য, তিনি কতটা অনুগত ছিলেন খোদা তাআলার এবং কমিটেড ছিলেন মানুষের জন্য। এইসব দেখে তোমাকে শেখা উচিত এবং প্রভাবিত হওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লামের জীবনীও পাঠ করো, কোরআনও পড়ো, তাতে দেখো আল্লাহ তাআলা কী কী নির্দেশ দিয়েছেন, কী কী করতে বলেছেন। যদি তা করো, খোদার প্রতি যদি ভালোবাসা থাকে, তাহলে আল্লাহ এবং তার সৃষ্টির জন্য তোমরা লয়াল হবে এবং তাদের খেদমতের জন্য প্রস্তুত হয়ে যাবে, কমিটেড হবে। আমি এটি জানতে চেয়েছি আসলে, হুজুর যা বলেছেন।